সালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি দেখছো স্পন্দন টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই মাসুদুর রহমান সোহান আর আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের এই ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে সরল সহ সমীকরণ শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের অধ্যায়টিকে সাজিয়েছি এভাবে প্রথম পার্ট থাকবে বেসিক আর পরবর্তী পার্ট টু থেকে আমাদের ধারাবাহিকভাবে আমাদের বইয়ের যত অঙ্ক আছে সব করা হবে তার পরবর্তীতে আমাদের এমসি সলভ করে দেওয়া হবে বোর্ডের অঙ্কগুলো করা হবে কিন্তু পার্ট ওয়ান যেহেতু বেসিক হবে তো বেসিকের ভিডিওটা একটু বড় হতে পারে তোমরা একটু মনোযোগ সহকারে বেসিকটা দেখো আশা করছি বেসিকটা ভালো করে দেখলে তোমরা সব অঙ্ক বুঝতে পারবে আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে সরল সহ সমীকরণ তাহলে এখানে বন্ধুরা তিনটা কথা আছে একটা হচ্ছে সরল সহ এবং সমীকরণ তাহলে এই তিনটা কথা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আশা করছি তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমি লিখলাম হচ্ছে এরকম থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো বন্ধুরা এই যে অংশটা আছে এই অংশটাকে কী বলা হয় এই অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে রাশি কিন্তু কোনো রাশি যখন সমান চিহ্ন দেখা দিয়ে লেখা হয় তখন সেটাকে আমরা কি বলবো তখন এইটাকে বলবো হচ্ছে আমরা সমীকরণ তার মানে হচ্ছে সমান চিহ্ন দিয়ে যখন কোনো কিছু লেখা হয় তাকে আমরা সমীকরণ বলি এখন এই রাশিতে মোট তিন ধরনের বিষয় আছে এই যে এক্স এবং এই যে বলা হয় চলক তারপরে এই যে এক্স এর সাথে আছে কি বলা হয় এখানে থ্রি আর ফোর এদেরকে বলি হচ্ছে আমরা সহক আর এই যে ফাইভ আছে ফাইভটা যেহেতু একা একা আছে ফাইভ এর নাম হবে হচ্ছে ধ্রুবক তাহলে বন্ধুরা আমরা মনে রাখবো যে এই সম্পূর্ণটা সমান চিহ্ন সহকারে সম্পূর্ণটাকে বলা হচ্ছে সমীকরণ এই বাম পাশের যে অংশটা আছে তাকে বলা হচ্ছে আমাদের রাশি অর্থাৎ চলক বিশিষ্ট যেটা সেটা হচ্ছে রাশি তারপরে হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এটাকে বলা হচ্ছে চলক আর এক্স ওয়াইয়ের সাথে যেগুলো গুণ থাকবে তাদেরকে বলা হয় সহক তার যেটা একা থাকবে অর্থাৎ এক্স ওয়াই থাকবে না সেই নাম্বারটাকে আমরা বলা হচ্ছে ধ্রুবক বন্ধুরা একটু খেয়াল করি আমরা এখানে এক্স একটা চলক এক্সের চলক এক্সের সহগ হচ্ছে থ্রি আর ওয়াইয়ের সহগ হচ্ছে ফোর এটার উপরে আরেকটা বলে দিচ্ছি তাহলে যদি কখনও এক্স থাকে এরকম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এরকম যদি থাকে তাহলে বন্ধুরা একটু দেখো এটাকে সাজায় লেখা যায় কিনা এরকম যে এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ সমান সমান জিরো তাহলে এই যে বাম পাশের অংশটাকে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো রাশি এই সম্পূর্ণটাকে কি বলবো সমীকরণ এখানে এক্সের সাথে কিছু নয় মানে ওয়ান গুণ আছে আর ওয়াইয়ের সাথে কিছু নাই মানে ওয়ান গুণ আছে তাহলে এখানে এক্স আর ওয়াই কি চলক আর এক্সের সহগ হচ্ছে ওয়ান ওয়াইয়ের সহগ হচ্ছে ওয়ান এখানে ধ্রুবক হচ্ছে মাইনাস ফাইভ এখানে ধ্রুবকটা ছিল প্লাস ফাইভ কিন্তু এখানে ধ্রুবক হচ্ছে মাইনাস ফাইভ তাহলে আমরা সমীকরণ নিয়ে মোটামুটি আমরা জানতে পারলাম সমীকরণটা কি এখন আমি সরল জিনিসটা বোঝাচ্ছি কোনো সমীকরণের মধ্যে চলক একটা থাকতে পারে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে এক্স ওয়াই যে এগুলো হচ্ছে চলক যদি সমীকরণে একটা চলক থাকে তাহলে সেটা হবে এক চলক বিশিষ্ট সমীকরণ সমীকরণে দুইটা চলক থাকলে দুই চলক বিশিষ্ট সমীকরণ যেমন বন্ধুরা আমি লিখলাম হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর সমান সমান জিরো আর আমি লিখলাম হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সিক্স টু জিরো বন্ধুরা খেয়াল করো এটা একটা সমীকরণ এই সমীকরণে একটাই চলক সেটা হচ্ছে এক্স আর এই সমীকরণে দুইটা চলক এক্স ওয়াই তাহলে যদি এক চলক হয় তাহলে তাকে আমরা বলবো সমীকরণে যদি একটি চলক থাকে তাহলে আমরা বলবো এক চলক বিশিষ্ট সমীকরণ আর এটার মধ্যে এক্স এবং ওয়াই দুইটা চলক তাহলে এটা হবে দুই চলক বিশিষ্ট সমীকরণ এখন সমীকরণ এক চলক হোক আর সমীকরণ দুই চলক হোক তার পাওয়ার যদি ওয়ান হয় তখন ওই সমীকরণটাকে আমরা বলবো হচ্ছে সরল সমীকরণ এখানে চলক একটাই কিন্তু পাওয়ার কিছু নাই মানে পাওয়ার ওয়ান তার মানে এটা এক চলক বিশিষ্ট সরল সমীকরণ বন্ধুরা পাওয়ারের সাথে সরল কথাটা সম্পর্ক পাওয়ার যদি ওয়ান হয় তাহলে সরল বলা যাবে পাওয়ার ওয়ান না হলে সরল বলা যাবে না তাহলে এটার মধ্যে চলক হচ্ছে একটা আর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে এক চলক আর পাওয়ার যেহেতু ওয়ান কাজেই সরল সমীকরণ তাহলে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ এটার ক্ষেত্রে দেখো বন্ধুরা এখানে এক্স এবং ওয়াই দুইটা চলক কিন্তু দুইটারই পাওয়ার কিন্তু কত কিছু নাই মানে ওয়ান তো যেহেতু পাওয়ার ওয়ান কাজেই দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো এই কথাটা আমি একটু লিখে দিচ্ছি তাহলে এটার নাম হবে কি এটাকে আমরা বলতেছি এখানে চলক হচ্ছে শুধু এক্স কাজেই এটা হবে এক চলক বিশিষ্ট কিন্তু পাওয়ার যেহেতু ওয়ান কাজেই সরল সমীকরণ তাহলে একসাথে বলবো কি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ এখানে বন্ধুরা এক্স এবং ওয়াই হচ্ছে আমাদের চলক কাজে এটাকে বলবো দুই চলক বিশিষ্ট কিন্তু পাওয়ার হচ্ছে ওয়ান কাজে এটা হবে সরল সমীকরণ তাহলে আমরা এটাকে বলতে পারবো একসাথে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ যদি এরকম হতো ওরা এইখানে শুধু এক্স আছে তাই না এক্স দুইবার থাকলে কিন্তু চলক দুইটা হয় না এক্স যদি বারও থাকে চলক একটাই যদি এক্স থাকতো সাথে ওয়াই থাকতো তাহলে দুই চলক হতো তাহলে এখানে চলক একটাই কিন্তু পাওয়ার কত টু আর এখানে পাওয়ার কত ওয়ান তাহলে প্রশ্ন হচ্ছে এটাকে কি পাওয়ার ওয়ানও আছে আবার টুও আছে তাহলে আমি কি সরল সমীকরণ বলতে পারবো বন্ধুরা এটা আমরা সরল সমীকরণ এটাকে বলতে পারবো না কারণ নিয়ম হচ্ছে যে চলক যারই থাকুক তারপর শুধুমাত্র ওয়ান থাকতে হবে টু থ্রি ফোর ফাইভ যদি হয় তাহলে ওই সমীকরণটা সরল সমীকরণ হবে না তাহলে এটা কিন্তু আমাদের সরল সমীকরণ হবে না সমীকরণ হবে কিন্তু সরল সমীকরণ হবে না এটাকে বলা হবে দীঘাত সমীকরণ বন্ধুরা আমি এখন আলোচনা করবো হচ্ছে সরল সহসমীকরণ সরল কথাটা আসে কেন পার ওয়ান হলে সমীকরণ কথাটা কি জন্য সমান চিহ্ন দিয়ে কোনো কিছু লিখলে কিন্তু সহ কথাটা কেন আসছে সেই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে এবং এটাই কিন্তু মূল বিষয় আমাদের ব্যস্তিকের তাহলে বন্ধুরা আমি দুইটা সমীকরণ লিখে নিয়েছি বোর্ডে এই সমীকরণ দুটোর মধ্যে খেয়াল করো যে প্রথম সমীকরণে আমি এক্সের মান আর ওয়াইয়ের মান এমন মান বসাতে চাই যাতে আমাদের দাতার যোগফলটা ফাইভ হয় তো আমরা একটু চিন্তা করি তো কত কত এইখানে যদি এক্সের মান আমি থ্রি নিতাম আর ওয়াইয়ের মান যদি আমি টু নেই তাহলে থ্রি আর টু নিয়ে যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমি ফাইভ পেয়ে যাব। কাজেই এক্সের মান থ্রি আর ওয়াইয়ের মান টু যখন নিব তখন বাম পাশে ফাইভ হবে ডান পাশেও ফাইভ হবে তার কারণে আমরা বলতে পারবো যে সমীকরণটা সিদ্ধ হয়েছে তার মানে কোনো মান যদি কোনো সমীকরণের মধ্যে বসানো হয় এই যে থ্রি টু মানটা এই সমীকরণের মধ্যে বসানোর ফলে যদি বামপক্ষ এবং ডানপক্ষ যদি সমান হয়ে যায় তখন আমরা বলতে পারবো এই মানটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয় এরকম আর কোন মান দ্বারা সিদ্ধ হয় আমরা একটু দেখি আমি যদি এখানে ফোর নিতাম ফোরের সাথে যদি ওয়ান নেই তো ফোর এক্সের মান ফোর বন্ধুরা মনে রাখবে এই প্রথম যে মানটা ব্র্যাকেটের এটা হচ্ছে এক্স আর পরের যে মানটা এটা হচ্ছে ওয়াই তাহলে এক্সের পরিবর্তে আমি যদি এখানে ফোর বসাই আর ওয়াইয়ের পরিবর্তে যদি ওয়ান বসাই তো দুটা যোগ করলে কত হয় দুটা যোগ করলে হচ্ছে ফাইভ তাহলে বাম পাশ যেহেতু ফাইভ আর ডান পাশে তো ফাইভ আছে কাজে এইটা দ্বারা কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হল যে যখনই বামপক্ষ এবং ডানপক্ষ সমান হবে তখন আমরা বলতে পারবো যে সিদ্ধ হয়েছে তাহলে এভাবে আর কি কোনো মান দ্বারা সম্ভব হ্যাঁ আমরা একটু দেখি আর কোন মানটা দ্বারা সম্ভব এখানে যদি এক্স এর মান যদি আমি সেভেন নেই আমি সেভেন নিলাম আর এর মান নিলাম হচ্ছে ধরো মাইনাস টু তাহলে সেভেন থেকে মাইনাস টু যদি আমি বাদ দিই তাহলে ফাইভ পাবো একইভাবে আমি যদি এখানে নিতে পারি যে এক্স এর মান আমি একশো নিলাম আর এর মান ধরো নিলাম হচ্ছে মাইনাস পঁচানব্বই তাহলেও কিন্তু ফাইভ পাচ্ছি তার মানে এইভাবে অসংখ্য মান সম্ভব অসংখ্য মান আছে যে মানগুলো দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়া মানে হচ্ছে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হওয়া আচ্ছা তাহলে এখন আমরা নিচের সমীকরণটা খেয়াল করি নিচের সমীকরণ আমি এক্সের মান যদি সাপোজ লিখলাম ফোর আর ওয়াইয়ের মান লিখলাম হচ্ছে আমাদের এখানে ওয়ান তো বন্ধুরা এখানে যদি আমি ফোর বসাই আর এখানে যদি ওয়ান বসাই তাহলে বিয়োগ করলে কত আসতে এখান থেকে থ্রি তার মানে হচ্ছে বন্ধুরা বাম পক্ষ আসলে কত থ্রি আর ডান পক্ষ ছিল কত থ্রি তাহলে আমরা বলতে পারবো যে এই মানটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয় তাহলে একইভাবে আর কি কোনো মান দ্বারা সিদ্ধ হয় হ্যাঁ আমরা যদি এখানে ফাইভ বসাই তা এখানে যদি আমরা বসাই হচ্ছে ধরো আমরা সেভেন বসাই আর এখানে যদি ফোর বসাই বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি প্রথম মানটা হচ্ছে এক্সের মান আর ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় মানটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে এই এক্সের মান যদি সেভেন বসাই আর ওয়াইয়ের মান যদি ফোর বসাই সেভেন মাইনাস ফোর তো সেক্ষেত্রেও থ্রি থাকবে একইভাবে আমি যদি টেন নিতাম টেনের সাথে আমি যদি সেভেন নেই তাহলেও থ্রি হবে আমি যদি একশো নেই আর সাথে যদি পঁচানব্বই নেই তাহলেও কিন্তু থ্রি হবে তাহলে এইভাবে অসংখ্য মান আছে যেগুলোর কারণে এই সমীকরণটা সিদ্ধ হবে তাহলে এইবার একটু খেয়াল করার বিষয় তাহলে বন্ধুরা প্রথম সমীকরণের অসংখ্য মান দ্বারা সিদ্ধ হয় দ্বিতীয় সমীকরণটা অসংখ্য মান দ্বারা সিদ্ধ হয় কিন্তু এই অসংখ্য মানের মধ্যে দুইটা মান আছে যেটা কমন সেই কমন দুইটা মান হচ্ছে এই দুইটা বন্ধুরা একটু খেয়াল করো এই ফোর ওয়ান দ্বারা এই সমীকরণটাও সিদ্ধ হয় আবার এই ফোর ওয়ান দ্বারা এই সমীকরণটাও সিদ্ধ হয় তাহলে এই যে ফোর ওয়ান দ্বারা যে সমীকরণটা সিদ্ধ হচ্ছে তখন এই ফোর ওয়ানকে আমরা বলতে পারবো এই সমীকরণ দুইটার সমাধান আবার এটাকে বীজ বলা যেতে পারে তাহলে বন্ধুরা সমাধান বা বীজ কি সমাধান বা বীজ হল যে দুইটা সমীকরণেরই অসংখ্য মান রয়েছে যারা দুইটা সমীকরণকে সিদ্ধ করে কিন্তু ওই অসংখ্য মানের মধ্যে যে মানটি দ্বারা দুইটা সমীকরণই সিদ্ধ হবে ওই কমন মানটাকে বলা হবে দুইটা সমীকরণেরই সমাধান বা বীজ তাহলে এখানে প্রথম সমীকরণের মধ্যে ফোর ওয়ান আছে দ্বিতীয় সমীকরণের মধ্যে ফোর ওয়ান আছে আর এই ফোর ওয়ান হচ্ছে দুইটা সমীকরণেরই বীজ বা সমাধান তাহলে এখানে বন্ধুরা আমি আবার বলি এই প্রথমটা হচ্ছে এক্সের মান দ্বিতীয়টা ওয়াইয়ের মান তাহলে এটাকে আমরা এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি যে এক্স কোমা ওয়াই সমান সমান হচ্ছে ফোর কমা ওয়ান তাহলে এটা দ্বারা বোঝায় এক্সের মান হচ্ছে ফোর আর ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান এভাবে কিন্তু আমরা সহজে বুঝতে পারি অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এক্স ইকুয়াল টু ফোর আবার ওয়াই ইকুয়াল টু ওয়ান এইটা যে কথা এইটাও সেই কথা বন্ধুরা আমি একটু ফ্রেশ করে আবার লিখি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ আর এখানে ছিল এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি আর বন্ধুরা একটু খেয়াল করো যে এই ফোর ওয়ান মানটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয় আবার এই ফোর ওয়ান মানটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয় যেহেতু দুইটা মানই ফোর ওয়ান দ্বারা সিদ্ধ হয় কাজেই এই ফোর ওয়ান যেটা এই ফোর ওয়ানকে অবশ্যই আমরা বলতে পারব কি এটাকে বলতে পারবো হচ্ছে বীজ অথবা সমাধান তাহলে বন্ধুরা মনে রাখতে হবে ফোর ওয়ান হচ্ছে এমন মান যেটা দুইটা সমীকরণের মধ্যেই কমন থাকবে আর ওই কমন মানটাকে আমরা বলবো সমীকরণের বীজ বা সমাধান তাহলে এই সমীকরণ দুইটাকে তখন আমরা কি বলবো তখন এই সমীকরণ দুইটাকে আমরা বলতে পারবো সহ সমীকরণ তাহলে বন্ধুরা সহ কথাটা কখন ইউজ করা যাবে যদি দুইটা সমীকরণের এমন কমন মান থাকে যে মানটা দ্বারা দুইটা সমীকরণই সিদ্ধ হয় তখন ওই দুইটা সমীকরণকে পরস্পরের সহ সমীকরণ বলা যাবে অন্যথায় সেটা কিন্তু সহ সমীকরণ বলা যাবে না তাহলে দেখি যে এই ধরনের আর কি কোনো সমীকরণ হতে পারে হ্যাঁ এরকম অসংখ্য সমীকরণ হতে পারে বন্ধুরা দুইটা সমীকরণ আমি এখানে নিয়েছি এখন তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে প্রথম সমীকরণে এক্সের মান এর মান কত বসালে এই বাম পাশের অংশটা যোগ করলে ফাইভ হয় আমি টু ওয়ান নিলাম তো এক্সের পরিবর্তে যদি টু বসাই তাহলে এখানে হবে টু ইন্টু টু তার মানে এখানে দাঁড়াচ্ছে টু ইন্টু টু প্লাস ওয়ান তার মানে ফাইভ তো বাম পাশে তো ফাইভ আছে তাহলে বাম পাশে ফাইভ হচ্ছে ডান পাশে ফাইভ আছে তার মানে হচ্ছে যে সেই ক্ষেত্রে এই মানটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হলো আর কোন মান দ্বারা হয় আর হতে পারে হচ্ছে আমাদের এরকম এক্সের মান যদি জিরো হয় আর ওয়াইয়ের মান যদি ফাইভ হয় তাহলে জিরো বসালে টু ইন্টু জিরো জিরো আর ফাইভের জায়গায় বসালে ফাইভ তাহলে জিরো প্লাস ফাইভ মানে ফাইভ সেক্ষেত্রে ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে মানে সিদ্ধ হচ্ছে তাহলে এই মানটা দ্বারাও কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হয় নিচেটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে এক্সের মান যদি আমি বসাই হচ্ছে টু আর ওয়াইয়ের মান যদি ওয়ান তাহলে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হয় তার মানে এটা সিদ্ধ হয়ে গেলো এই মানটা দ্বারা সিদ্ধ হলো আর যদি আমি এখানে বসাই হচ্ছে ফাইভ এখানে যদি ফোর বসাই তাহলেও এটা সিদ্ধ হলো এরকম প্রথম সমীকরণের ক্ষেত্রে অসংখ্য মান থাকা সম্ভব দ্বিতীয় সমীকরণের চলকের অসংখ্য মান থাকা সম্ভব এই মানগুলো হচ্ছে চলকের মান কিন্তু এই যে প্রথমে যে টু ওয়ান এই টু ওয়ান দ্বারা যেহেতু দুইটা সমীকরণে সিদ্ধ হয়েছে কাজে এই টু ওয়ানকে আমরা বলবো হচ্ছে সমাধান বা বীজ আর এই দুইটা সমীকরণকে বলা হবে পরস্পরের সহ সমীকরণ তাহলে দুইটা সমীকরণকে সহ সমীকরণ বলা যাবে শুধু তখনই যদি তারা উভয়ই একই মান সিদ্ধ হয় অর্থাৎ তাদের একটা সমাধান থাকে আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছ এক বন্ধুরা আমাদের প্রশ্নে কেমন থাকবে প্রশ্নে থাকবেও সেরকম বন্ধুরা এই যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে বলা হয়েছে যে এই সমীকরণ দুইটার এক্স ওয়াই এর মান কত অর্থাৎ সমাধানটা বের করো বা টা বের করো অর্থাৎ কমন মানটা বের করো তাহলে এই কমন মানটা বের করার জন্য অর্থাৎ সমাধানটা বের করার জন্য দুইটা পদ্ধতি হতে পারে নাম্বার ওয়ান সেটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি বা ম্যাথড অফ সাবটিটিউশন আর পদ্ধতি দুই যেটাকে অপনয়ন পদ্ধতি যেটাকে বলা হচ্ছে ম্যাথড অফ ইলিমিনেশন এখন বন্ধুরা যদি আমি প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কটি করি তাহলে অ্যান্সার আসবে ফোর ওয়ান অর্থাৎ এক্সের মান হবে আমাদের ফোর আর ওয়াইয়ের মান হবে কিন্তু ওয়ান তাহলে যদি কোনো বন্ধু আমাদের অপনয়ন পদ্ধতিতে করে তাহলেও কিন্তু অ্যান্সার আসবে ফোর ওয়ান পদ্ধতি যেটাই হোক